রাইজত পুনের ভূমাফিয়ার দপদপনি খিলঞ্জিয়া লোকর মাটি চলে বলে কৌশলরে নিজের নামত করলে রামজারি 2010 চনের বর্তমান 150-200 বিঘা মাটি বেদখল করলে পিতা পুত্রয় মুখ্যমন্ত্রীর দালাল বিরোধী অভিযানত পুঁথি খলিহনা জালত পড়ার বিপরীতে সারি গল রৌ বরালি তারই প্রমাণ এই সকল লোক কেনো এই লোকসকলের মাটি চলে বলে কৌশলরে নিজের নামত করলে দুই দালাল পিতা পুত্র ক্রমে দেবীলাল গুপ্তা আর মনোজ গুপ্তাই এই ঘটনা সংঘটিত হয়েছে পলাশবাড়ির রাজচক্রের অন্তর্গত ধন তোলা রঙামাটিত পিতা পুত্র ইটাভাটাত কাম দিয়ার আই কার্ড বনার নামত টিপসহি লই সেই অঞ্চলের প্রায় 200 বিঘা মাটি নিজের নামত নামজারি করার গুরুতর অভিযোগ এই সকল লোকর শুনক তেওঁলোকৰ মুখেৰেই খালি চাকরি হব বলে দিছিল পয়সাও নেদে একো নেদে আর মই কওঁতে বোলে মোক দরমাটো দি দেং বলে কওঁতে হেঁটে আর মার বাহে উঠে মোক বেচা নাই আইডিং কার্ড দিব বলে কোম্পানি এটা হয়েছিল তাতে দেবীলাল গুপ্তাই মোক তাতে চাকরি দিম বলে কইছিল চকিদার চাকরি দিম বলে কই কিনে মোক এনেকে সপ্তাহ 300-300 টাকা দি দি থাকি কিনে আইডেন্টি কার্ড বানাম বলে কয় দেউতা আর মোর সঙ্গে লই লছি অ মাটি কিনে এটা নে হাতর বলে কয় এটা আমি কি কম পিতা মরা তার 20 বছর আগে পিতার মৃত্যু হয় পিতার মৃত্যু পিছন মায়ে আছে মই আছো সৰু ভাই এটা আছে ভনী দুজনী আছে কারো লগত নাম ধরি না হওয়া নাই ডাইরেক্ট মানে পিতার নাম ধরি মৃতকৰ নাম ধরি ভিত্তি করে পেলায় দেবীলাল গুপ্তার নামত নাম ধরি হয়েছে নিজৰ বিঘাই বিঘাই ভূমি বনিয়ার হাতত হেরুয়ায় শনিবারে মহানগরের সদৌয় সম একত্রিত যুব পরিষদের মুখ্য কার্যালয়ত উপস্থিত হয়ে সংগঠনটির বিষয়ববীয়সকলের লগতে সংবাদ মাধ্যমক অবগত করে এই কথা সম্পূর্ণ যে বিসঙ্গতি হয়েছে মাটি সেইটো 150-200 বিঘা মাটি 150-200 বিঘা মাটি আমার অসমীয়া থলুয়া মানুহর মাটি মহন্তর মাটি কলিতার মাটি দাসর মাটি ডেকার মাটি সেইবোৰ মাটি কিন্তু গুপ্তার মাটি হৈ গল কোনো ধরনের এগ্রিমেন্ট নকরাকে কোনো ধরনের সেল ডিড নকরাকে কোনো ধরনের টাকা পয়সা নিদিয়াকে আজি গুপ্তার নামত হৈ গল আমি এটা কথা স্পষ্টভাবে কব বিচাৰিছো মনোজ গুপ্তা আর দেবীলাল গুপ্তাক সরকারখনে অতি সোনকালে এই দুজন ব্যক্তিক গ্রেপ্তার করিব লাগে এনেকুৱা ধরনের কামো কৰিছে যে আপোনাৰ আই কার্ড বনোৱা হব আপোনাক আমাৰ কোম্পানীত বা আমাৰ ইটা ভাতাত আপোনাক চাকরি প্রদান করা হব আর আপনার আই কার্ডখনের কারণে আপনার সহি লাগে গাঁৱৰ অজলা নিচলা মানুহক তেনে ধরনের সহি লৈ তেওঁলোকৰ নামত মাটি উঠাই লৈছে এতিয়া প্রশ্ন হয় 2010 চনের পৰা এনে কৌশল অবলম্বন করে পিতা পুত্রই খিলঞ্জিয়া লোকসকলের ভূমি জব্দ করে অহার পিছতো কেউ রাজ্য সরকারের দালাল বিরোধী অভিযানের পৰা হারি গল এই গুপ্তা পিতা পুত্র চক্র বিষয়া মণ্ডলৰ লগতে গাঁওবুঢ়াৰ অবিহনে গুপ্তাই কেনেদৰে নিজৰ নামত নামজাৰি কৰিলে শ বিঘা ভূমি পিতা পুত্ৰৰ এই কুকৰ্মত আৰু কোন কোন সতীৰ্থ ৰৌপৰালে জড়িত হৈ আছে পৰৱৰ্তী প্ৰতিবেদনত আমি তথ্য সহকাৰে ফাদিল কৰিম। ব্যুৰো ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।